সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। নিটল টাটা বাংলা টক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এজ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, তারই বাস্তবতায় আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচন ও রাজনীতির গতিপথ। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গোলাম, কিবরিয়া, টিপু, সাবেক এমপি ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহেদ। আমাদের সাথে বিরতির পর যুক্ত হবেন উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন তৈমুর আলম খন্দকার। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। টিপু ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। টপিকস রেখেছি নির্বাচন ও রাজনীতির গতিপথ। যদি আমি রাজনীতি নিয়েই থাকতে চাই, এর গতিপথ জানতে চাই, আপনি বর্তমান রাজনীতি নিয়ে কী বলবেন? বর্তমান রাজনীতি তো আগামী কিছুদিনের মধ্যে আমার মনে হয় যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং নির্বাচন তার সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এগিয়ে যাবে। এবং বাংলাদেশের রাজনীতিতে ধরেন জোটের ধারা এখনও অব্যাহত আছে, আগামী কিছুদিন পরে বোঝা যাবে যে এটা কীভাবে জোট হবে না এককভাবে নির্বাচন হবে। তাই কাজে এখনও এটা বলার সময় আসে নাই যে রাজনীতিটা কোন পর্যায়ে যাবে। তবে সবার কাছে একটা আশা যে জাতির বৃহত্তর স্বার্থে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, এটাই সবার প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনের কথা বলেন শাহেদ ভাই, যদি আপনার কাছে জানতে চাচ্ছে, আপনারা কি বিএনপিকে ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচনে একটু স্লো যেতে চাচ্ছেন বা কৌশলী হতে চাচ্ছেন কিনা? হচ্ছে নিঃসন্দেহে বিএনপি একটি রাজনৈতিক দল, বাট তাদের বর্তমান কর্মকাণ্ডে এটি যে রাজনৈতিক দল সেটিকে আসলে সেটির থেকে তারা অনেক দূর সরে গিয়েছে। এটি এখন মাতা এবং পুত্রের একটি সমিতিতে গিয়ে পরিণত হয়েছে, রাজনৈতিক দল থেকে সরে গিয়ে তারা একটি সমিতিতে পড়ে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল এবং ইতিহাসে কোথাও নেই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগ প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিষয়টি হচ্ছে যে আজকের থেকে না, আওয়ামী লীগের কাউন্সিলের পরের থেকে যে এই একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু তাগিদ দিয়ে আসছেন নেতাকর্মীদেরকে, এবং আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু এই একদম দেশব্যাপী নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। তো সেই জায়গাটাতে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতি বা নির্বাচনের জন্য প্রস্তুত না হচ্ছে বিএনপি। বিএনপিকে রাজনীতি করতে গেলে আপনাকে একটা জিনিস, যদি আপনি প্রস্তুত বিএনপিকে নাই মনে করে থাকেন, তাহলে কেন বিএনপিকে স্কোপ দিচ্ছেন না? কেন স্কোপ কিভাবে দিব আমরা, কা কিসের স্কোপ দিব, কোথায় স্কোপ দিব, কী জায়গায় স্কোপ দিব বলেন আমাকে। তারা কি স্কোপ খুঁজতেছে? আপনাদের নেত্রী একটি দুর্নীতির দায়ে আজকে জেলে আছেন, এখন তাকে কি মুক্ত করে দেওয়া সরকারের দায়িত্ব? তিনি যদি নির্দোষ প্রমাণিত হন আদালত তাকে মুক্ত করবে, এটি তো সরকারের হাতে না, সরকার তো তাকে ঢুকায়নি, বা সরকার তার এই বেইলটা তার এই যে মামলাটা হয়েছে সেটা এই সরকারের আমলেও হয়নি, সেটি 1/11 সময়ে যেই যেই সরকারটি ছিল সেই সরকারটি অনির্বাচিত সরকার হোক আর যেই সরকার হোক সেই সরকারের সময় কিন্তু এই মামলা হয়েছে। দেখেন মামলা কিন্তু দুইভাবে হয়, একটি মামলা হয় যেটা স্টেটবাদী, যেগুলো সরকারবাদী, আরেকটি হচ্ছে যেগুলো দুদুকবাদী বা এরকমবাদী। সরকারবাদী যে মামলাগুলো হয় সেই মামলাগুলো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, পলিটিক্যাল মামলাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং হয়, সেই মিটিংয়ের মাধ্যমে এগুলো প্রত্যাহার করা যায়। এগুলো বিএনপিরও যেরকম হয়েছে আওয়ামী লীগেরও সেরকম হয়েছে। কিন্তু যেগুলো দুদুকবাদী সেইগুলো তো সরকার হস্তক্ষেপ করার কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রীরটা কোয়াশমেন্ট হয়েছে, যেটা খালেদা জিয়ারটা উপাদান রয়েছে যে আমি বলবো না যে তিনি তশরুফ করেছেন, বাট মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি ফান্ড এই কথাটা তো রয়েছে, সেখানে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি ফান্ড হয়েছে, এটিকে সঠিক ব্যবহার হয়নি, যেই ফান্ডে এই টাকাটি এসেছে পরবর্তীর থেকে এটি হাত ঘুরিয়ে অন্য জায়গায় গিয়েছে, দ্যাট ইজ এ দুর্নীতি, এটাকে একটা দুর্নীতি। আপনি চুরি করলেন সেটি দুর্নীতি হলো, কিন্তু আপনি সেটিকে মানে অন্য খাতে প্রবাহিত করলেন এটিও একটি দুর্নীতি। সুতরাং এই জায়গাটাতে আমার কাছে একটি জায়গা আমি একটু পরিষ্কার করতে চাই যে আমাদেরকে, আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল রাজনীতি করি আমরা জনগণের জন্য, আমাদের সব কিছুর উদ্দেশ্য হচ্ছে জনগণ, জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আছে। সুতরাং জনগণের এই ম্যান্ডেটটা যতক্ষণ আমাদের কাছে, যদি আপনাকে একটু কিউ ধরি, যদি আপনার রেস ধরি একটু টিপু ভাইয়ের কাছে আসি, যে বর্তমানে যে রাজনীতি করা হচ্ছে
এই রাজনীতি কি আসলে জনগণের জন্য করা হচ্ছে নাকি সেই নেতার ব্যক্তি স্বার্থে করা হচ্ছে? না, এখন রাজনীতি যেটা হচ্ছে এর বাইরে কিছু কাজ হচ্ছে রাজনীতির বাইরে। যেমন ধরেন ক্ষমতার অপব্যবহার করছে কিছু লোক, এটা রাজনীতির সাথে সম্পৃক্ত না, এটা ক্ষমতার সাথে সম্পৃক্ত। ধরেন আমি একজন লোককে উপকার করতে চাই, তাকে উপকার করতে গিয়ে দশটা অন্য লোকের ক্ষতি হয়ে গেল, এইভাবে সমাজে একটা ইদানিং একটা অস্থিরতা দেখা যাচ্ছে। এইটা যদি আরও ব্যাপক আকার ধারণ করে তাহলে সেই জন্য দেশ ও জাতির জন্য একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। বিভিন্ন দপ্তরে দেখবেন দুই একজন লোক অতি উৎসাহী হয়ে এমন সব কাজ করে যেগুলিতে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়, আলটিমেটলি এটা সরকারের কাছে এসে ঘাড়ে এসে পড়ে। অতএব এখনই অঙ্কুরে যেভাবে সব জিনিস বিনষ্ট করতে হয়, এই সমস্ত জিনিসগুলি আরম্ভতেই যদি সরকার হস্তক্ষেপ করে, শেষ করে আমার মনে হয় না রাজনীতি নিয়ে যত কথাবার্তা হচ্ছে, রাজনীতির যত অস্থিরতার কথা বলা হচ্ছে, এই জিনিসগুলি যদি ট্যাকেল করা হয় তবে সেটা রাজনীতির উপরে প্রভাবটা অনেকটা কম পড়বে, এটা আমার বিশ্বাস। না, আমি এটা বিশ্বাস করি না, আমি আমার একটা ভিন্ন মত। আমার মতামত হচ্ছে যে রাজনীতি একটা দেশে দেখেন একটা এই সরকারটি 9টি বছর এখন ক্ষমতা, এইটি নিয়ে 10 বছর হবে, এইটি নির্বাচনের বছর, আমাদের এখন নির্বাচন সামনে। একটি আমরা এই নির্বাচন নিয়ে আলোচনা করব, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন তৈমুর আলম খন্দকার। তৈমুর ভাই, আমরা বিরতির পূর্বে স্থানীয় সরকার নিয়ে আলোচনা করছিলাম, স্থানীয় নির্বাচন নিয়ে যদি আপনার কাছে একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। এর আগে যে উপজেলা নির্বাচন গেলে হয়েছে, আপনি দেখছেন 4টা ধাপে উপজেলা নির্বাচন। প্রথম ধাপে কিন্তু বিএনপি জয়লাভ করছে অনেক, দ্বিতীয় ধাপেও ভালো পজিশন আছে বিএনপি ছিল, তখন কিন্তু নির্বাচন কমিশন ফেয়ার ছিল। ডোন্ট ডিস্টার্ব প্লিজ। কিন্তু তৃতীয় এবং চতুর্থ ধাপে শুরু হলো লুটপাট, এবং সিটি কর্পোরেশন নির্বাচনগুলি আপনি দেখছেন সেখানে অনেকগুলি সিটি কর্পোরেশনে বিএনপি জয়লাভ করছে। তা আমি মনে করি যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং প্রধানমন্ত্রী যদি মনে করেন যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, তবে সে নির্বাচনটা সুষ্ঠু হবে, এবং নির্বাচন সুষ্ঠু হইলে সকলে এটা মেনে নেবে। আর যদি জোর জুলুম অত্যাচার নির্যাতন করে নির্বাচন হয়, ওই 2014 সালের যে নির্বাচন, ওই ধরনের যদি নির্বাচন হয়, তবে তো মানুষ এটা আশা করে না, মানুষ এটা প্রত্যাশাও করে না। সোহেল ভাই, কথা শেষ হয়নি, কথা শেষ হয়নি, উনি সারা রাত বলতে না, কথা শেষ হয়নি, মানুষকে বলতে দেয় না। এখন কথাটা একটু শুনতে হবে, কথাটা শেষ করি, কাউন্টার দেই আমি কথাটা, ওনাকে সাপ্লিমেন্ট করি, ওনাকে সহযোগিতা করি। বিষয়টা হচ্ছে যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, কোনো সন্দেহ নাই, আমরাও এটা মানতে চাই যে ওনাদের ভাষায় বিএনপি একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলের দেউলিয়াত্ব কিন্তু কেউ দেখতে চায় না, আমরা চাই যে একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল তারা কনস্ট্যান্ট তাদের বক্তৃতায় থাকতে হবে। নির্বাচন কমিশনের এত রূপ কেন হবে, ওনারা কেন দেখাবেন? একবার বলবেন ওনারা নির্বাচন কমিশন সব ঠিক আছে, সঠিক আছে, আবার সেই নির্বাচন কমিশনকে ওনারা বলেন মাজা ভেঙে উঠে দাঁড়াইতে পারে, ওনাদের কথা ঠিক আছে, তাহলে এরকম কথা কেন হবে? নির্বাচন ফেয়ার করতে গেলে আপনাকে যে জিনিসগুলো দরকার এগুলো তৈমুর ভাই বুঝবে না, কারণ তৈমুর ভাইয়ের মনে অনেক ব্যথা আছে নির্বাচন নিয়ে। কিন্তু তারপরেও বলি, নির্বাচন কমিশনকে সুষ্ঠু করতে গেলে একটু বলে নেই সেই জিনিসটা, আমি একটু বলি, সে কথা বলার সময় আমি কথা বলবো না, আমি কথা বলার সময় আমাকে সময় দেন কথা বলতে পারবো কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে নির্বাচন কমিশনকে যদি আপনি নির্বাচন করতে গেলে তিনটা ইনগ্রেডিয়েন্টস ভেরি ইম্পর্টেন্ট, যেটা তৈমুর ভাই বলেছে, প্রধানমন্ত্রী সদিচ্ছা, নো প্রধানমন্ত্রী সদিচ্ছা না, সরকারের সদিচ্ছা থাকতে হবে। কথায় কথায় প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে আসা এটা কোনো কথা না, প্রধানমন্ত্রী সব কিছু না, সরকার আছে, সরকারের সব ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে, ডিসি আছে, এসপি আছে, সব ধরনের ইনগ্রেডিয়েন্টস। কথায় কথা আপনার প্রধানমন্ত্রীকে টানেন কেন? প্রধানমন্ত্রী কি ইলেকশন করবে নাকি? ইলেকশন করার জন্য ইলেকশন কমিশন রয়েছে, সেখানে আপনার ইলেকশন কমিশন, এখানে ডিসি রয়েছে, এসপি রয়েছে, সবাই রয়েছে, কথায় কথায় প্রধানমন্ত্রীকে টানবেন না। আমি বরঞ্চ বলতে চাই ইলেকশন সুষ্ঠুর জন্য সরকারের সদিচ্ছা প্রয়োজন। তৈমুর ভাই কি বলেন? এখন দেখা যায় শাহেদ শাহ বলে প্রধানমন্ত্রী খুব খুব ঘনিষ্ঠ লোক, তার কথাবার্তা বোঝা যায় যে প্রধানমন্ত্রীকে
দৃষ্টি আকর্ষণ করলে বা ওনার ওনাকে অ্যাটেনশন করলে বা ওনাকে অ্যাড্রেস করলে শাহেদ সাহেব খুবই অসন্তুষ্ট হয় এবং ওনার মনে ব্যথা লাগে। নো প্লিজ, যেহেতু সংবিধানের মধ্যে প্রধানমন্ত্রী একটা ব্যক্তি না, একটা অফিস, একটা সরকার প্রধান। আজকে যদি এই সরকারের নাম দেওয়া হয় তবে বলতে হবে শেখ হাসিনা সরকার। এবং সংবিধানের 48-3 ধারায় যে কথাটা বলা আছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি কোনো কাজই করতে পারবে না প্রধানমন্ত্রীর লিখিত সুপারিশ ছাড়া। এখন প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনও রাষ্ট্রপতির অধীনে, নির্বাচন কমিশন কিন্তু একক কোনো অথরিটি না, তার রাষ্ট্রপতির কাছে তার জবাবদিহিতে আছে। রাষ্ট্রপতি যদি কোনো রুল তৈরি করতে চায়, কোনো অর্ডিনেন্স করতে চায়, বা রাষ্ট্রপতি যদি কোনো দিক নির্দেশনা দিতে চায় অথবা সেনা মোতায়েন করতে চায় বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে চায়, সবই কিন্তু আসতে হবে প্রধানমন্ত্রীর মাধ্যমে। এবং আপনি যদি খেয়াল করে থাকেন, এর আগে নির্বাচন কমিশন থেকে কিন্তু একবার চিঠিও দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে যে আমরা যদি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আসি, যে খুলনা এবং গাজীপুরে যে সিটি কর্পোরেশন নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এ নিয়ে বিএনপি কতটুকু? বিএনপির গত যে মিটিং, ম্যাডাম তো কমিটির উপরে ছেড়ে দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং তিনি গ্রিন সিগন্যালও দিয়েছেন নির্বাচন করার জন্য। এবং কিছুদিন আগে সে মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হয়েছে এবং ফর্মও বিক্রি হয়ে গেছে, আপনি জানেন, ইনভাইট করা হয়েছে নমিনেশন নেওয়ার জন্য। তাহলে আপনারা কি বলার জন্য শুধুমাত্র বলছেন তত্ত্বাবধায়ক সরকার? আমি কথা বলতে চাই, 7 জন হলো গাজীপুরে আর 2 জন হলো খুলনাতে। তো এই 2টা সিটি কিন্তু বিএনপির ছিল। গাজীপুরেও কিন্তু মান্নান অনেক ভোটে পাশ করছে এবং ওই মণিবাইও কিন্তু খুলনাতে অনেক ভোটে পাশ করছে। এখন আপনাদের যে কথাটা তো তালগোল মিলাই ফেললে চলবে না। এখানে প্রশ্ন হলো, বিএনপি বলছে, সবসময় বলছে যে যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হয় আমরা জাতীয় নির্বাচনে যাব না, স্থানীয় নির্বাচনে যাব না, এই কথা তো বিএনপি বলে নাই। বিএনপি তো স্থানীয় নির্বাচনে ইলেকশন করতেছে, টিপু ভাই ইলেকশন করতেছে, রেজাল্টও ভালো আসতেছে। যেখানে লুটপাট না হয়, যেখানে অত্যাচার নির্যাতন না হয়, সেখানে রেজাল্টও মোটামুটি ভালো হয়। এবং যে পেশাজীবী সংগঠনগুলিতে দেখেন, এ বার সুপ্রিম কোর্ট বারের নির্বাচন দেখেন, ঢাকা আইনজীবী সমিতি দেখেন এবং বাংলাদেশের বিভিন্ন আইনজীবী সমিতি দেখেন, সেখানে তো একটা বিএনপি একটা সত্যি কথা যদি বলে যে আপনারা যেখানে মানে জয়ী হন তখনই আপনারা কিন্তু বলেন যে নির্বাচন ফেয়ার হয়েছে, এটা মিডিয়া বলে, মিডিয়ার মধ্যে দেখায়, মিডিয়াতে দেখা যায় যে কোথায় কি অবস্থা, নির্বাচন কিভাবে হচ্ছে, এর সাথে কি সম্পৃক্ত না। অ্যাকচুয়ালি স্থানীয় নির্বাচন যেটা হচ্ছে, আমি বলবো যে স্থানীয় নির্বাচনটা অনেকখানি প্রভাব ফেলে জাতীয় নির্বাচনে। তাই স্থানীয় নির্বাচনটা যদি সঠিকভাবে হয়, জাতীয় নির্বাচনও সঠিকভাবে হবে, এটা সবাই আশা করে। তা আগামীতে আমরা সে ভবিষ্যতের দিকে তাকে আশা করতে পারি যে স্থানীয় নির্বাচনটা সঠিক হবে এবং সেইটার ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনটাও স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হবে। ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু, আমার অনেক কাছের মানুষ হচ্ছে তৈমুর ভাই, আমি জানি না উনি টক শোতে আসলে ওনার রূপ চেঞ্জ হয়ে যায়, তারপরে কি তার আগে পরে কিন্তু ওনার সাথে আমার সম্পর্ক খুব ভালোই থাকে। বিষয়টা হচ্ছে যে আজকে আমরা, আমি তৈমুর ভাই এবং উনি মিলে, টিউ ভাই মিলে, আমরা অনেক দোষারোপ করতে পারবো, আওয়ামী লীগ বিএনপিকে দোষারোপ করতে পারবো, বিএনপি আওয়ামী লীগকে, এটাতে কোনো রেজাল্ট আসবে না। রেজাল্ট হচ্ছে আপকামিং আমাদের কীভাবে সামনের দিকে আগাতে হবে। দেখেন একটা জিনিস, তারতম্য কোথায়, লেভেল প্লেয়িং ফিল্ড, যেটা বিএনপি খুব সুন্দরভাবে বলে, লেভেল প্লেয়িং ফিল্ড একটা সুন্দর কথা। লেভেল প্লেয়িং ফিল্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আওয়ামী লীগের বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালাইতে পারে, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি চালাইতে পারেন না, কারণ সেখানে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে যে তিনি এমপি, উনি যেতে পারবেন না। এটা কি লেভেল প্লেয়িং ফিল্ড? বিএনপি চেয়ারপারসন নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারবেন, আওয়ামী লীগ সভানেত্রী তিনি চালাতে পারবেন না, কারণ তিনি প্রধানমন্ত্রী। এটা কি লেভেল প্লেয়িং ফিল্ড? আওয়ামী লীগ কেন, ভারতে কয়েকদিন আগে এই যে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে আপনারা কি দেখেন নাই
যে সেখানকার যে মুখ্যমন্ত্রী সে নিজেই কিন্তু সেখানে নির্বাচনে আপনার কি বলে প্রচার প্রচারণা চালিয়েছে, সেখানে মন্ত্রীরা প্রচার প্রচারণা চালিয়েছে, এখানে নির্বাচন কমিশনের একটি বৈষম্য রয়েছে, সেই বৈষম্যটা আমাদেরকে অ্যাড্রেস করা উচিত। আরেকটি জিনিস হচ্ছে যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আমাদের দেশে যে কয়টি রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দল কিন্তু অনেক আছে, জাসদ থেকে শুরু করে অনেক রাজনৈতিক দল আমাদের দেশে আছে, সবগুলা রাজনৈতিক দলকে এখন আমাদের দেশে যে জিনিসটা হয়েছে জোটের একটা রাজনীতি আমাদের দেশে প্রবণতা বৃদ্ধি পেয়েছে, 20 দলীয় জোট, 14 দলীয় জোট, উনাদের একটা আছে কত 55 না 56 দলীয় জোট, জাতীয় পার্টি এসে শেপ করলেন 55-56 জোটের মধ্যে ওদের 50 জনের নামও ঠিক মতন বলা যাবে না, ওনাদের আছে, আপনারা ঠিক বলেন, শুনেন 50 জনের নাম বলেন না 5 জনের নাম বলেন, আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় আসছে, তিনবারই এরশাদ সাহেবের আশীর্বাদে, জাতীয় পার্টির আশীর্বাদ, এই কথাটা বলেন না, এরশাদ সাহেবকে আশীর্বাদ দুষ্ট আওয়ামী লীগ করেন, এরশাদ সাহেবকে সংবিধান জাতীয় পার্টি সম্পর্কে বলা যাবে না, জাতীয় পার্টির আশীর্বাদে আপনারা এখানে আছেন, সংবিধান মানেন আপনারা, না না 100% আওয়ামী লীগ সংবিধান মেনে কাজ করে, আপনি এখন যেটা বলছেন তাতে তো 1% মানতেছেন না, ইউ মাস্ট অ্যাকসেপ্ট যে জাতীয় পার্টি গ্রেস হয়ে যাবে, জাতীয় পার্টির ইসে আশীর্বাদে আপনারা এখানে আছেন, জাতীয় পার্টি বলছে, কালকে না পরশু টিভিতে আমি দেখলাম এসআর সাহেব বলছে যে এই দেশে লুট হয়, লুটের কথা বলা যাবে না, ব্যাংক যে বাংলাদেশ ব্যাংকের যে টাকা লুট হয়ে চলে গেল বিদেশে, কারা করলো, কে করলো, এই ইতিহাসে ঘটতো দেশ না, আমরা তো বলতে চাই না, আপনারা জাতীয় পার্টিকে টানেন কেন সামনে, শুনেন আপনারা উইথ, আমি উইথ রেসপেক্ট আওয়ামী লীগের প্রতি, নেতাদের প্রতি, নেত্রীর প্রতি রেসপেক্ট, বঙ্গবন্ধু কন্যার প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলছি, আপনারা আমরা তাদের সম্মান করি, আমাদের নেতাকে সম্মান করি, আপনারা জাতীয় পার্টি এবং এসআর সাহেব কিছু বললে আমরা সেখানে ছাড় দেবো না, সব লোক জানে কি করেন আপনারা, ইনু আমরা কথা বলি না, ইনু আপনাদের যে কথা বলছে হয়ে যায়, ইনু যে কথা বলতেছে আপনার কথাটা রেকর্ডে ধরে থাকলো, একটা শুনেন আপনার রেকর্ডে তো কথা বলছি সাহেব, ইনু যে যখন না পারেন তখন একটা থ্রেট মূলক কথা বলে, ইনু ইনু যে কথা বলছে যে সেটা রেকর্ড হয় না, ইনু যেটা বলছে সেটা রেকর্ড হয় না, একটু বলতে দেন, পত্রিকায় ডেইলি আসে, ফেসবুকে দেখি কোন নেতা কি বলছে, সেটা একটু বলতে দেন যে আওয়ামী লীগ অচল হয়ে যাবে, ওই 20 কি 1 টাকা মিলাইতে 20 পয়সা লাগে এই ধরনের কি, আমি কথাটা শেষ করে দিই, আমার কথা শেষ করে দিই, আমি আওয়ামী লীগকে ছোট করে দেখি না, আমি ছোট করে দেখি না, কিন্তু বড় দল আওয়ামী লীগের সাথে যারা আছে তারাই আওয়ামী লীগকে ছোট করে দেখে, আজকে ইনু যখন দেশ স্বাধীন হওয়ার পরে ইয়ে আমার এমপি শেখ সেলিম সাহেব তিনি বলছেন, তিনি বলছেন যে এই 15ই আগস্টের যে ঘটনার যে প্রেক্ষাপট আওয়ামী লীগকে এই জনপ্রিয়তার বিরুদ্ধে নেওয়া, এটা প্রেক্ষাপটটা তৈরি করছে হইল জাসদ, তখন এই যে মতিয়া চৌধুরী কী বক্তৃতা দিছে, আমরা আমুক মুগ্ধ ওইসব পথে বেরোবে না, না না হিমালয় পাহাড়ের মধ্যে মতো উচ্চতা বঙ্গবন্ধু, তারপরে সেই সময় তারা কি ডিস্টার্ব করছে, আর কথা কু কথা বলছে, আমি একটু বলবো, ইনু যে সব কথাবার্তা বলছে এরাই একটু বলি, এরাই এখন তো আওয়ামী লীগের পক্ষ, এখন এরাই আওয়ামী লীগের পক্ষ, আমাকে একটুখানি বলতে দেন, বিএনপি সম্পর্কে অশালীন কথা বলা, বিষয়টা হচ্ছে যে আপনাকে আমি একটা জিনিস বলি, জাসদ স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তি না, জাসদ স্বাধীনতার পক্ষের একটা শক্তি, আচ্ছা 75-এর আগে এবং 75-এর পরে জাসদের কর্মকাণ্ড ইতিহাসবিদরা কিন্তু প্রত্যেকটা পাতায় লেখা আছে, সেটা এখানে আমরা কেউই চর্চা করতে পারবো না, এবং এই জিনিসগুলোকে মাথায় রেখেই জাসদ সভাপতি এবং আজকের আওয়ামী লীগ সভানেত্রী তারা কিন্তু একটি ঐক্যে পৌঁছেছে,
এরশাদ সাহেবের কী কর্মকাণ্ড ছিল সেইগুলোও কিন্তু ইতিহাসবিদদের পাতায় লেখা আছে। সেই জিনিসটাকে, কর্মকাণ্ডকে মাথায় রেখেই কিন্তু এরশাদ সাহেবের সাথে একটি ঐক্য হয়েছিল, ঠিক আছে? সুতরাং এখন এরশাদ সাহেবের বিরুদ্ধে তো একসময় আওয়ামী লীগ, বিএনপি সবাই কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম, নেমেছিলাম না, তারপরেও কিন্তু একটি জায়গায় গিয়ে ঐক্য হয়েছে। বাট এটা কোনোভাবে মানা যায় না যে একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামাত, জামাতকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে হবে এবং তাদের সাথে নির্বাচনী ক্ষেত্রে বলেন আর আপনি নির্বাচনী ক্ষেত্রের বাইরে বলেন, তাদের সাথে ঐক্য করে রাজনীতি করতে হবে। আর বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ এখন পর্যন্ত মেনে নিবে এটি কোনোভাবে? যদি আমি 1996 সালের কথা বলি, যদি আপনাকে 1996 সালের উদাহরণটাই দেই, জামাতের সাথে তো আপনারও যুগপথ আন্দোলন করেছেন, যুগপথ আন্দোলন করা এক জিনিস, আর আপনার তখন জামাত সাংবাদিক সম্মেলন করেছেন। আমি একটা কথা বলি, জামাত একটি রাজনৈতিক দল। শাহেদ ভাই, যদি আমি প্রশ্ন আবার করেই ফেলে যে আপনারা বলছেন যে জামাত একটা যুদ্ধ অপরাধী দল, তার সাথে কোনো কিছুই করা যাবে না, আপনারা যখন যুগপথ আন্দোলন করলেন তখন বলেন যুগপথ আন্দোলন এক জিনিস আর জোটবদ্ধ হওয়া আরেক জিনিস, তাহলে এটাকে কেন ডিফার করতে যাচ্ছে? অফকোর্স এটা ডিফার, বিকজ জামাত তো একটি রাজনৈতিক দল, তখনও পর্যন্ত এটি কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল হয়নি। এইটি গভর্নমেন্টের, আমি একটা কথা বলি, এটা আওয়ামী লীগের একটা খেলা, এইটি এদিকটা বলে কথা শেষ করতে দেন। বিএনপির সাথে যখন জামাত থাকে তখন তার হলো রাজাকার, তারা দেশ, অথচ পত্রিকায় আপনি দেখছেন যদি আপনাদের স্মরণ থাকে যে হাসান হক ইনুর যিনি প্রধান এজেন্ট সে জামাতের থেকে গিয়া তার দলে যোগ দিছে, তখন তখন তার কোনো দোষ পত্রিকাতে আসতেছে, পত্রিকা আসতেছে, কথা শেষ করতে দেন, আপনি এটা কন্ট্রোল করেন। জামাতকে, জামাতের অনেক লোক তো এখন সরকারি দলে গিয়ে যোগ দিতেছে, এই ধরনের কাহিনী তো পত্রিকার মধ্যে আসতেছে। কথা শেষ করতে দেন, আপনার কথা শুনতে আমরা ডিস্টার্ব করি না। এখন প্রশ্ন হলো, কথা ডিস্টার্ব করলে তো কথা ফ্লোটা থাকে না, যাদের, যারা আমাদের টেলিভিশনের সামনে বসে শুনতেছে তাদের কোনো উপকার আসে না, আমাদের কোনো উপকার আসে না, অর্থাৎ যার যার কথা সেই জীবনে, হ্যাঁ, নির্বিঘ্নে, অথবা আপনার কথা শেষ করেন তারপরে আমি বলবো। আর আমাকে যদি বলতে দেন, আমার বক্তব্য হলেই যে জামাত যে একটা ইস্যু, আমরা সবাই কিন্তু স্বাধীনতার পক্ষে, বিএনপিকে স্বাধীনতার বিরোধী দল করা যাবে না, বলা যাবে না। কোটি কোটি লোক শুনছে যে আমি মেজর জিয়া বলছি, কোটি কোটি লোক শুনছে, এবং এরপরেও তার যে কর্মকাণ্ড, সে একজন সেক্টর কমান্ডার, তার সব কিছু বাদ দেন, সে বীর উত্তম খেতাবপ্রাপ্ত। আমরা কিন্তু এটাও জানি যে এরপর কিন্তু জিয়ার রহমান কিন্তু এই যুদ্ধ অপরাধীদেরকে কিন্তু আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এখন এটা সত্যি কিনা এটার অ্যান্সার যদি জানতে চাই। এখন জামাতকে কে আশ্রয় দিচ্ছে? তাদের কাছে এখন তো সরকারের কাছে সব ক্ষমতা, জামাতকে দোষী সাব্যস্ত করে, জামাতের ব্যাপারে জাতীয় পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার। এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়েছে, যুগপথ আন্দোলন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত একসাথে করেছে, তারপরে আপনারা যার যার সুযোগ মতো যখন জামাতকে প্রয়োজন হয় ব্যবহার করছেন। জাতীয় পার্টি কিন্তু কখনো জামাতকে নেয় নাই, জাতীয় পার্টি ক্ষমতা থেকে যাওয়ার পরে একবারের জন্য জামাতের সাথে ঐক্য করে, একসাথে বসে নেই, কিন্তু আপনারা দুটো পার্টি বসছেন, রাজনৈতিক ঐক্য তো হইতেই পারে, ভোটের ঐক্য তো হইতেই পারে, যুদ্ধ অপরাধী দলের সাথে কথা বলে এখন হইতে পারে না, যুদ্ধ অপরাধী দলকে নিষিদ্ধ ঘোষণা করেন না কেন? আজকে আইনি প্রক্রিয়া চলছে, সালে রাখেন 20 দলের মধ্যে জামাত একটা দল, আপনারা জামাতকে নিষিদ্ধ করেন আমাদের 19 দল হয়ে যাবে, আপনারা জামাতকে টিকায় রাখছেন ক্ষমতায়, আপনারা জামাতের লগে নিবন্ধন বাতিল করা হয়েছে, সবকিছু এখন বলবেন বিএনপিতে ছুটানোর জন্য, বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচারের জন্য। আমি একটা ছোট্ট কথা বলি, অতএব জামাত এবং বিএনপি সম্পর্ক হচ্ছে দে আর লাইক হাজবেন্ড এন্ড ওয়াইফ, তাদের এই ডিসএঙ্গেজমেন্টটা আপনি এত সহসা করতে পারবেন না, ঠিক আছে? কারণ আজকে বিএনপি মাঠে নামতে পারতেছে না কেন?
আজকে তাদের জন্য আপনারা তো বিএনপি যখন ক্ষমতা আসলেন এরশাদ সরকার যাওয়ার পরে ডাকসুর ইলেকশন লাস্ট হলো, সেখানে বিএনপি ছাত্র দল নিরঙ্কুশ জিতলো, আপনি পাঁচটা ছেলের নাম বলেন তো আপনারা চাকরি দিচ্ছেন পলিটিক্যালি? পাঁচটা ছেলেকে যদি বিএনপি চাকরি দিতেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা ছেলেকে চাকরি দেন বিএনপি এই ছেলেগুলিকে ব্যবহার করার জন্য। আজকে রাস্তায় রাস্তায় তারা হাঁটে, জানেন দুই একজন নিজেদের যোগ্যতায় রাজনৈতিক ভাবে বা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বাকি 90% ছেলে ধরে গেছে। আপনি বলছেন এই কথা ঘুষ খাইছে, জজ বলছেন আজকে, জজ বলছেন, পুলিশের কথা বলছেন, 91 to 96 2001 to 2006 যে সমস্ত কর্মকর্তাগুলো বাংলাদেশের সরকারে তখন মানে আপনার কি বলে নিয়োগ পেয়েছে, এরা কারা, এরা কোথায় এখন? এরা ওএসডি, এরা ওএসডি, এই এতগুলো লোক কি ওএসডি? ওএসডি এই কথা আপনার মুখে মানায় না তৈমুর ভাই? আচ্ছা ঝগড়া করেন না, হার্টের প্রবলেম হবে এসব তো, আস্তে আস্তে কথা কন। কথাটা হলো যে ঘুষের কথা, না ডিপ্রাইভ হয়েছে ছেলেপেলেগুলা। ঘুষের কথা যদি বলেন, বিএনপি আমলে ঘুষে চাকরি হয়েছে, বিএনপির আমলে হাওয়া ভবন বানায়, এখন আপনারা ঘুষের রাজ্য করে ফেলেছেন। এখন কোন ভবন হয়? এখন তো প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাকে মারামারি হয়, বাগাবাটি নিয়ে ওরা স্বরাষ্ট্রমন্ত্রী যায় আপনাকে সম্মেলনে, সেখানে পিটাপিটি হয়, কিশোরগঞ্জে না কোন জায়গায় এই দুই তিন দিন আগে সেখানে মারামারি হয়েছে, আমরা টেলিভিশন থাকলে এগুলি হয়, এগুলি অনেক সময় কন্ট্রোল করা যায় না, সেটা অন্য জিনিস। আমি আজকের কথা বলি, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ফরেন কমিটির একটি মিটিং ছিল, সেখানে আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এসেছিলেন, উনি চমৎকার কয়েকটা কথা বলেছেন যে বিলবোর্ড হ্যান্ডবিল এই রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ আর করবে না, যে নিজের ছবি একটা দিলেন উপরে, বঙ্গবন্ধুর ছবি একটা দিলেন পাশে, শেখ সাহেব কি বলে প্রধানমন্ত্রীর ছবি একটা দিলেন, দিয়ে নিজেকে হাইলাইট করলেন, আমি অমুক নেতা, এই রাজনীতি আওয়ামী লীগ এখন বিশ্বাস করে না। আওয়ামী লীগ গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি, আমরা আমাদের নির্বাচনে যেসব কমিটমেন্ট ছিল এটা হচ্ছে কিনা। আমি আপনার সাথে আপনাদের কথাটাকে টেনে বলতেছি, যদি বিলবোর্ডে রাজনীতি আওয়ামী লীগ না করে, আপনারা যদি এটা বন্ধ করেন, দেশের আইন শৃঙ্খলা চাঁদাবাজি 75% উন্নয়ন হবে। আমরা সেই জায়গায় যাচ্ছি। আচ্ছা বন্ধ করুন, দেখান 75% বিলবোর্ডের রাজনীতি তো শুরু করেছিল বিএনপি, অবশ্যই বিএনপি, আপনারা এটা স্টপ করে দেন। দেশের প্রধানমন্ত্রীর ছেলে কোকো সাহেব তার একটা অ্যাড ফার্মের মাধ্যমে ঢাকা শহরে বিলবোর্ড আমি বলতেছি যে নেতাদের ছবি দিয়া যে বিলবোর্ড সিস্টেম চালু হয়েছে এইটা কাইন্ডলি আপনারা বন্ধ করেন, অবশ্যই বন্ধ হবে এটা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এই বিলবোর্ডের সিদ্ধান্ত বন্ধ হলে সামাজিকভাবে সোশ্যালি দেশ অনেক আগে যাবে। আচ্ছা ভাই টপিক কেন ওখানে আলোচনা করি, ঝগড়া করার মতো মনোভাব না, এসব এত রিজনে কথা কথা বলতে আমি রাজি না। এখন ভাই যদি আমরা স্থানীয় সরকার নিয়েই থাকি, এখন স্থানীয় সরকার স্থানীয় নির্বাচন নিয়ে থাকি, জি, আরে স্থানীয় সরকার প্রথম তো এসএসএফ চালু করছিল, একে এসে বন্ধ করে দিলেন, আবার একটা জিনিস বন্ধ হলে সেটা আবার ওপেন করতে তো টাইম লাগে ঠিকভাবে। স্থানীয় নির্বাচনটা যদি একটু পিছনের দিকে তাকাই, আমি প্রথম থেকে এটা বিরোধিতা করি যে এই যে দলীয় ম্যান্ডেটে দলীয় মনোনয়নে যে নির্বাচনটা হয় এটা আমি বিরোধিতা করি, এটা বিরোধিতা করি এই জন্য যে আগে যারা চেয়ারম্যান হইতো বা মেম্বারে দাঁড়াইতো বা উপজেলা দাঁড়াইতো, তারা তখন জনগণের কাছে তাদের একটা জবাবদিহিতা ছিল, তারা চেষ্টা করতো জনগণকে কনভিন্স করা, জনগণকে কনভিন্স করে সেখানে নির্বাচিত হওয়ার জন্য। এখন তো জনগণকে কনভিন্স করতে হয় না, এখন ওই সব ক্যান্ডিডেট দেখবেন আইসা ঢাকাতে বিভিন্ন নেতার বাড়ি বাড়ি করে ওইরা সেখান থেকে তারা নমিনেশনটা জোগাড় করে, নমিনেশনটা পেয়ে গেলেই তো তখন এলাকার যারা দল করে তাদের উপরে এটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে তার পক্ষে নির্বাচনটা করা। এখন কথাটা হলো যে যদি স্থানীয় সরকারকে অ্যাকচুয়ালি স্থানীয়ভাবে জনপ্রতিনিধিত্ব করতে চান, তবে
আমি মনে করি প্রথম কথা হলো যে রাজনৈতিক যে ইটা এম্বার্গোটা সেটাকে তো পরিহার করা দরকার। সেখানে জনগণের স্থানীয় নির্বাচন স্থানীয়ভাবে জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত। পরবর্তী সময়ে যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো যে নির্বাচনটা নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশন আমরা যদি পার্শ্ববর্তী দেশের উদাহরণ টানতে চাই পার্শ্ববর্তী দেশের কোথাও আপনি পাবেন না যে এই ধরনের নির্যাতনের মাধ্যমে এই বিরোধী দলকে এইভাবে নির্যাতন করে নিপীড়িত করে। আপনি কিন্তু নির্বাচনের কথা বলছেন, সেখানে যে দলীয় প্রতিনিধিত্বের মাধ্যমে হয় কিনা এটা হয় কিনা যদি প্রশ্ন থাকে। সে হয় কিন্তু আমরা তো সেভাবে অভ্যস্ত না, ইংল্যান্ডে হয় কিন্তু এখানে তো আমরা অভ্যস্ত ছিলাম না। রাজনৈতিক দলের ম্যান্ডেট যে নমিনেশন এই বিষয়ে আমি আলোকপাত করলাম, একটু বলেন না। অ্যাকচুয়ালি স্থানীয় সরকার নির্বাচনটা যদি নিরপেক্ষ ভাবে হইতো নির্দলীয় ভাবে তাহলে আমার মনে হয় সামাজিক অস্থিরতা এবং মানুষের যে প্রার্থী যে পছন্দ সামাজিকভাবে যারা ধরেন সমাজপতি বলেন বা সামাজিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, যারা দানবীর বা যারা ন্যায্য বিচার বা ইসের জনগণের প্রতি মানবিক দৃষ্টিকোণ দিয়ে থাকায় এই ধরনের লোক সমাজে গ্রহণযোগ্য যে সমস্ত লোক থাকতো নির্দলীয় তারা সামনে চলে আসতে পারতো যদি দলীয় ভিত্তিতে না হইতো। দলীয় ভিত্তিতে হওয়ার কারণে দলের নেতাদের পছন্দের যিনি যার যার এলাকার এই যে কোটারি রাজনীতি যেই কারণে যে দলের মধ্যে বিভিন্ন মিটিং প্রায় দলেরই দেখবেন সব প্রায় দলেরই একটা মিটিং করতে গেলে দেখবেন যে চেয়ার নিয়ে মারামারি বসা নিয়ে মারামারি কে সামনে বললো পিছিয়ে বললো। নির্দলীয় যদি ইলেকশনটা হইতো সেখানে কী হইতো নিরপেক্ষ ক্যান্ডিডেট আসলে অন্তত এই সমস্ত সামাজিক অস্থিরতা বা সামাজিক এলাকার যে দলীয় লোকগুলির প্রভাব সেখান থেকে কমে যেত। শাহেদ ভাই কি স্থানীয় নির্বাচন নিয়ে প্রথম কথা হচ্ছে টক শোতে আসি আমরা কথা বলতে, টক শোতে কেউ ধমকাবে সেই ধমকানোতে আমরা ভয় পাবো এরকম ভাবা কিন্তু ঠিক না। আচরণ সবারই টক শোতে ঠিক করা উচিত, এক। দুই নম্বর কথা হচ্ছে যে স্থানীয় নির্বাচন এটি আসলে এই পদ্ধতিটা আমাদের সবার জন্য একটা সুন্দর পদ্ধতি যে স্থানীয় নির্বাচন স্থানীয় জায়গায় স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণ করবে। কারণ একসময় ডিসিকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছিল, একজন ডিসি হিসাবে যখন তিনি যেতেন তখন তার তিনটা দায়িত্ব দেওয়া হতো, অ্যাজ এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাজ এ ডিস্ট্রিক্ট কালেক্টর এবং অ্যাজ এ ডেপুটি কমিশনার। সেই জায়গা থেকে পৌর মেয়র সিস্টেম আসলো, উপজেলা চেয়ারম্যান আসলো, এখন সিটি কর্পোরেশনের রূপ নিয়েছে সিটি কর্পোরেশনের মেয়র। আমরা অলরেডি দেখেছি যে বেশ কয়েকটি জায়গায় সিটি কর্পোরেশন তৈরি হয়েছে। সিটি কর্পোরেশনের গাজীপুর এবং আপনার এই যে কী বলে খুলনার মেয়াদ শেষ হয়েছে, খুলনা এবং গাজীপুর মেয়াদ শেষান্তে যে জিনিসটা হলো যে আজকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা ছিল এবং সেখান থেকে তারা দুজন ক্যান্ডিডেট সিলেকশন করেছে। সম্ভবত বিএনপির পক্ষ থেকেও কাউকে না কাউকে সিলেকশন করতে হবে করবে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, কারণ এই সিটি কর্পোরেশন ইলেকশন দুইটা খুলনা এবং আপনার গাজীপুর এই সিটি কর্পোরেশনের ইলেকশনটা একটা ইলেকশন কমিশনের জন্য একটা অ্যাসিড টেস্ট। আমরা সারাক্ষণই বলছি যে ইলেকশন কমিশন তার যোগ্যতা ধরে রাখবে, সেই যোগ্যতা ধরে রাখার প্রমাণ এবার ইলেকশন কমিশনকে দিতে হবে। সেটা কিভাবে দিতে হবে? একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে। এবং আমরা আমাদের দল থেকে যে জিনিসটি বিশ্বাস করি আমরা যে আমরাও একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আমরা চাই। দেখেন এখন কিন্তু ম্যানিপুলেশন ইলেকশন সম্ভব না, বাংলাদেশের অতীত ইতিহাসে যে ম্যানিপুলেশন ইলেকশন হয়নি তা না। ম্যানিপুলেশন ইলেকশন কেন হবে না এখন আমি আপনাকে একটু বুঝাই যে আজকে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে চলে এসেছি। আপনি সহ আজকে বাংলাদেশে অনেকগুলা টেলিভিশন রয়েছে, অনলাইন পত্রিকা রয়েছে। আজকে কোথাও ম্যানিপুলেশন হলে সাথে সাথে এটা আপনি আমি জেনে যাচ্ছি। তার থেকেও বড় কথা, বাংলাদেশে 14-15 কোটি মানুষের মধ্যে অন্তত পক্ষে 7-8 কোটি মানুষ ফেসবুক ইউজ করে, এবং এখন কিন্তু মানুষের প্রতিবাদের ভাষা চেঞ্জ হয়েছে। মানুষ কিন্তু কোনো কিছু দেখলেই একটা স্ন্যাপশট নিয়ে সাথে সাথে এটি কিন্তু দিয়ে দিচ্ছে, ফেসবুকে দিয়ে দিচ্ছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ম্যানিপুলেশন করার কোনো সুযোগ নেই। আজকে আমরা যেটা মনে করি, বাংলাদেশ আওয়ামী লীগ
অনেক উন্নয়নমূলক পাবে আপনার কাছে আসব যদি ম্যানিপুলেশন সম্ভব কিনা তৈমুর ভাই ম্যানিপুলেশন সম্ভব এবং এটা হচ্ছে যদি জানতে চাই কিভাবে না হলে ভালো কিভাবে হচ্ছে সেটা আমি বলি যে আইন যেটা আছে আইনটা আপনার এই যেমন কাজীর গুরু একটা প্রবাদ আছে যে কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই যেটা প্র্যাকটিক্যালি নাই যেমন আইনের সব কিছু আছে আইন কিন্তু কোনো আইনই খারাপ না সব স্বচ্ছ কিন্তু আইনের প্রয়োগটা হইল এখানে বিষয় এবং আরও সবচেয়ে বড় বিষয় হলো আইনের যে প্রয়োগকারী তার সদিচ্ছা যিনি আইনটাকে প্রয়োগ করবেন আইন আছে আইনের ক্ষমতা দেওয়া আছে কিন্তু এটা প্রয়োগেরও একটা বিষয় আছে যিনি প্রয়োগ করবেন তার যদি এখানে সততার অভাব থাকে এবং সে যদি বাধ্য হয়ে করতে অনেক সময় হয় যারা ছোট অফিসার তারা বড় অফিসারের নির্দেশে চলে এবং তারা বলেই যে উপরে নির্দেশ করতেছি পুলিশও দরতাছে ই করতেছে যা যেখানে যা করতেছে বলে উপরে নির্দেশে করতেছে যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলিতে চেয়ারম্যানের কেন্দ্রের যারা সরকার দলের যারা চেয়ারম্যান কেন্দ্রের ছিল এবং বিএনপির নমিনেটেড যেসব চেয়ারম্যান কেন্দ্রের ছিল বিএনপির নমিনেশনে যারা কেন্দ্রের ছিল তারা কিন্তু তাদের ব্যালট পেপারই দেওয়া হয়নি আমি নিজে জানি যে চেয়ারম্যান ভোট দিতে গেছে মেম্বারে ব্যালট পেপার দিয়েছে চেয়ারম্যানটা দেয়ই নেই চেয়ার বলছে এটা ভোট দেওয়া হয়ে গেছে এরকম বহু ঘটনা ঘটনাছে এখন প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি মনে করে যে না এখানে ম্যানিপুলেশন করা যাবে না এবং একটা স্বচ্ছ নির্বাচন করবো আমরা এটা তারা করতে পারে কিন্তু তারা যদি বায়াসড হয়ে যায় এবং তারা যদি তাদের দলীয় সরকারের দলীয় টান টানে এবং সেখানে প্রমাণিত হয় তবে সেখানে ম্যানিপুলেশন করা সম্ভব টিপু ভাই না উনি যেটা বলছেন তার থেকেও আরও ভয়ঙ্কর হলো মাঠ পর্যায়ে যারা থাকে তারা যদি অতি উৎসাহী হয়ে কিছু না করে দলীয় জিনিসটা অনেক ভালো করা সম্ভব অতি উৎসাহী যদি কিছু না হয় অনেক আছেন অতি উৎসাহী হয়ে আমি দেখাই দিলাম যে আপনার পক্ষে করলাম এরকম কিছু কিছু ঘটনা দেখা যায় কিন্তু উপরের নির্দেশের বাইরেও কিছুটা এই জিনিসগুলি হয় অতি উৎসাহী লোকের কারণে তো এগুলি যদি উপরের থেকে এগুলি কন্ট্রোল করা হয় আমার মনে হয় না যে সবাই ইচ্ছা করলে সব কিছু করতে পারবে অনেক কিছুই চেক দেওয়া সম্ভব শাহেদ ভাই যদি অতি উৎসাহী লোকের কথা বলা হয়েছে এটাই কি সরকারের ইমেজকে নষ্ট হচ্ছে উৎসাহী এটা কিন্তু রাজনীতিতে অনেক বেশি অতি উৎসাহী অতি কথন এগুলো রাজনীতিতে খুব বেশি প্রভাব করে আমরা কোনো কিছু হওয়ার আগে সাথে সাথে একটা মন্তব্য করে ফেলি সেতে কি হয় ধরো একটা বিচার হবে বিচারের আগে এমন এমন মহল থেকে কথা আসে যে কথাগুলোতে আসলে পরবর্তীতে বিচারগুলোকে একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমরা যদি কোনো ইনভেস্টিগেশন করি উইদাউট বিফোর ইনভেস্টিগেশন এমন এমন কথা আসে যেগুলো পরবর্তীতে একটা প্রশ্নবিদ্ধ এফেক্ট হয়ে যাবে সব দলেই মানে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যেটাই বলেন তাহলে সুতরাং আমার কাছে মনে হয় রাজনীতিতে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গঠনমূলক কথা বলা প্রয়োজন মানে যেটা আমরা সামনের দিকে আগাবো আর টক শোতে আসলে ঝগড়া করার কিছু নেই আমরা সামনের দিকে কারণ এখানে আমরা যারা চারজন বসেছি আমাদের কাছ থেকে জাতি কোনো একটা মেসেজ চাচ্ছে আমরা কী চাচ্ছি হোয়াট উই ওয়ান্ট আমাদের এই গভর্নমেন্টে যদি ডিসেম্বরে ইলেকশন হয় তার মানে অক্টোবর নভেম্বর থেকে রুটিন গভর্নমেন্ট তার প্রসিজিওর শুরু করবে নির্বাচন কমিশন তার অ্যাক্ট শুরু করবে আমরা এখনও নির্বাচনের জন্য প্রস্তুত কিনা প্রত্যেকটি রাজনৈতিক দল প্রস্তুত কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে আমরা নির্বাচনটি কিভাবে করব কোন প্রক্রিয়ায় করব কোন প্রক্রিয়ায় গেলে নির্বাচনটি একটি সুষ্ঠু নির্বাচন হবে কারণ বিশ্বের দরবারে এই নির্বাচনটা একটা বড় ধরনের একটা কথা হয়ে দাঁড়াবে সেইগুলো নিয়ে আমাদের মনে হয় এখন আলোচনার সময় এসেছে তৈমুর ভাই আমি শাহেদ সাহেবের সাথে একমত যে আমাদের তো একটা বাংলাদেশের একটা আবাস ভূমি রেখে যেতে হবে যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে এখন যদি নির্বাচনের অর্থই এরকম দাঁড়ায় যে কোটি কোটি টাকা অবৈধ থাকতে হবে গুন্ডা পালতে হবে পিস্তল লাগবে হুন্ডা লাগবে সন্ত্রাসী লাগবে এই এই ধরনের যদি একটা অ্যাটমসফিয়ার মাথায় থাকে যে এছাড়া নির্বাচন করা সম্ভব হবে না তো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিছু দিয়ে গেলাম না বরঞ্চ একটা আগুনের কুণ্ডলীর মধ্যে রেখে গেলাম অতএব আমাদের সকলকে এগিয়ে আসা উচিত যে জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটুক জনগণ যাকে ভালো মনে করে তাকে নির্বাচিত করুক এবং তার সেই নির্বাচিত ব্যক্তি দ্বারাই স্থানীয় সরকার এবং জাতীয় সরকার
পরিচালিত হোক। এখন এবং এই পদ্ধতিটা এরকম হওয়া উচিত যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সে দেশ চালাবে, তার আলোচনা সমালোচনা যদি কিছু থাকে সেটাও জনগণ যাতে নির্বিঘ্নে করতে পারে, সেই অধিকারটা সংবিধানের 26 আর্টিকেল 26 থেকে 44 পর্যন্ত যেই ক্ষমতা জনগণের যে অধিকারটা দেওয়া আছে সেই অধিকারটাও জনগণের অধিকারের কথা বারবার বলার চেষ্টা করছেন। টিপু ভাই, যদি আপনার কাছে আসি যে আমরা কি সেই জনগণের অধিকারটাই বর্তমান রাজনীতিতে দিতে পারছি কিনা? না, এটা ধরেন একটা ছোট্ট বাংলাদেশ, 16 কোটি লোক, আমাদের একটা সুশৃঙ্খল সমাজ যদি আমরা রেখে দিতে পারি ভবিষ্যৎ বংশধরের জন্য, এটি জনগণের জন্য কিছু দেওয়া। আমরা যদি ধরেন টলারেন্সটা আমাদের ঠিক থাকে, একজন একটা বললে আমি যদি সেটাকে কাউন্টার না দিই, আমরা বৈশা আলোচনার মাধ্যমে আমাদের যত আভ্যন্তরীণ যত সমস্যা আছে আমরা যদি আমাদের টলারেন্সটা ঠিক করে বসে টেবিল টকে এগুলি শেষ করতে পারি, আমার মনে হয় বাংলাদেশকে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব এবং ভবিষ্যৎ বংশধরদের একটা সেফ প্লেসে আমরা রেখে দিতে পারবো, এটা আমার বিশ্বাস। দেখেন, আমি একটা কথা সবসময় বলি, আজকে আমরা একটা স্বল্পোন্নত দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, এ কথাটা আমি প্রায়ই বলি। আমি আমার দলের নেত্রীকে হাইলাইট করবো, এটাই হচ্ছে বাস্তবতা। ফিডেল ক্যাস্ট্রো একসময় বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। আর যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা মুক্তিযুদ্ধকে নিয়ে খুব গর্ববোধ করেন, কারণ তারা মুক্তিযুদ্ধে একটি স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের জন্য এনে দিয়েছেন। আর আজকে যারা আমরা তরুণ সমাজ রয়েছি, তরুণ সমাজ যদি আমি বলি যে আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও দেখিনি, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আজকে বঙ্গবন্ধুরই কন্যা, সুযোগ্য কন্যা, আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছি, যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং শুধু তাই না, আজকে বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের মানুষের যে পার ক্যাপিটি ইনকাম এবং বাংলাদেশের যেসব সেক্টরে আছে কিছু দুর্নীতি, কিছু কিছু সেক্টরে আছে, কিন্তু তারপরেও যেসব উন্নয়ন কাজগুলো হচ্ছে, আপনি নর্থ বেঙ্গল যান, আপনি এইদিকে যান, যেখানেই যাবেন দেখবেন উন্নয়নমূলক কার্যক্রম হচ্ছে। এই বিষয়টাই যদি আমি তৈমুর ভাইয়ের কাছে যাই যে সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বা করে যাচ্ছে, আপনারা কেন এই সরকারকে সাপোর্ট দিতে পারছেন না? উন্নয়নটা হইল একটা রুটিন ওয়ার্ক, জনগণের অর্থে উন্নয়নটা হয়। এক সময়ে যখন শেরশাহ আমল ছিল, মোগল আমল ছিল, তখন পুকুর খনন করে দেওয়া, কুয়া খনন করে দেওয়াই ছিল একটা উন্নয়নের কাজ। শেরশাহ যখন ডাক চালু করলেন তখন এটা ইতিহাসের পাতায় স্বর্ণযুগ হিসাবে লেখা হয়েছে যে তিনি তার আমলেই এই যে ডাক বিভাগ চালু, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তার আমলেই চালু, এই যে ইন্টারন্যাশনাল যে, সেটার থেকে আস্তে আস্তে উন্নয়নের ধারা ব্যাপক বৃদ্ধি পাইছে। এটা যে সরকারে আসে তার এটা ডিউটি, কিন্তু আমাদের সংবিধানের মধ্যে যে কথাটা প্রথম, যে যেটার উপরে আমাদের ভিত্তি, আমাদের জাতিসত্তা যেটা ভিত্তি, যে কারণে মুক্তিযুদ্ধটা শুরু হয়, স্বাধীনতা আন্দোলনটা, স্বাধীনতার যুদ্ধটা শুরু হলো, সেখানে বলা আছে সাম্য, এই মৌলিক মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচার, এটাকে ভিত্তি করেই আমাদের জাতিসত্তাটা সৃষ্টি অ্যাজ পার কনস্টিটিউশন অফ দ্য বাংলাদেশ। সেখানে আপনি বিচার বিশ্লেষণ করবেন যে আমাদের দেশের লোকের সার্বিক অবস্থাটা কোন অবস্থার মধ্যে আছে। এই এক শ্রেণীর লোক ভালো থাকার অর্থ এই না যে পুরা জাতিটা সেখানে ভালো অবস্থার মধ্যে আছে। আমার ধরেন শরীরের একটা অংশ খুব ভালো, দুইটা অংশ খুব ভালো, পাটা ধরেন আমার ডিজেবল, আমি চলাফেরা করতে পারি না, সেখানে তখন বলা যাবে না যে আমি তৈমুর আলম খান থেকে একটা সুস্থ লোক। এখন আপনি দেখেন যে বলা হচ্ছে যে দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু মানুষের অধিকার শুনতে হচ্ছে। আজকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নেওয়া আসা হলো, যারা খালেদা জিয়ার ভক্ত তারা এক নজর দেখতে গেল তাকে পিটাইয়া
পিটিয়া তো ছত্রভঙ্গ করছেই, আবার কিছু ধরে নিয়ে জেলখানাও দিয়ে দিছে। এটা এটা তো আর মানুষ তার অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে, অধিকারটাও বাস্তবায়নটাও কিন্তু এটা স্বাধীনতা একটা অন্যতম শর্ত। তৈমুর সাহেবের একটা সেন্টিমেন্ট আছে যে ম্যাডামকে দেখতে গিয়ে অনেকে দেখতে পারেন, এটা স্বাভাবিক যেহেতু তার দল করেন, কিন্তু উন্নয়নের যে ব্যাপারটা, আপনি সত্যি কথা বলতে কি দেশ স্বাধীনের পরে পর্যন্ত যে উন্নয়ন, এটা কিন্তু খুব ভীষণ চোখে লাগে। আপনি যদি দেখেন, দেখবেন যে উন্নয়ন যে হচ্ছে দেখা যায় ট্রান্সপারেন্ট। বাংলাদেশের যে কাজগুলি, বিশেষ করে ঢাকা এবং সারাউন্ডিং যে কাজগুলি হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে হাইওয়েগুলি হচ্ছে বা এই যে পদ্মা সেতু বা অন্যান্য যে সমস্ত কাজগুলি হচ্ছে, এগুলি কিন্তু যেই বলুক, পক্ষে বিপক্ষে যেই বলুক, এগুলি কিন্তু ই করে ডিনাই করার কিছু নাই, উন্নয়ন হচ্ছে। এখন এখানে সেন্টিমেন্ট আছে, হ্যাঁ আমি আমার নেতাকে দেখতে পারি নাই, আমি আমার হয়তো কিছু 10টা চাহিদা আছে, আমি সেখানে 6টাই পূরণ হয় রাজনৈতিকভাবে, কিন্তু উন্নয়ন এবং রুটিন ওয়ার্ক যেটা বলছেন সেটাও ঠিক আছে, উন্নয়নও ঠিক আছে, হ্যাঁ পলিটিক্যালি আমার যেটা চাহিদা আমি হয়তো সেটা পুরো পূরণ করতে পারতেছি না। এখন সেটা আমরা বসে কীভাবে এটা পারা যায়, এই জন্য আমার মনে হয় যে সর্বোচ্চ পর্যায়ে বসে যদি এগুলো আরও ব্যাপক আলাপ আলোচনা করে একটা কনসেনসাসে আসা যায়, যাতে দেশ জাতি জনগণ এবং ভবিষ্যৎ বংশধর সবাই উন্নত। শাহেদ ভাই, তৈমুর ভাইরা উন্নয়ন দেখতে পাচ্ছে না, এর আলোকে কি উন্নয়ন দেখতে পারবো না তো, কারণ ওনাদের চোখে দেখে না ওনারা। ওনারা পদ্মা সেতুতে উঠতে গেলে ওনার নেতৃত্ব ছেড়ে ভেঙে যেতে পারে, তোমরা পদ্মা সেতুতে উঠো না, এগুলো উন্নয়ন তৈমুর ভাইরা দেখে না চোখে। বিষয়টা হচ্ছে যে উন্নয়নের জন্য আজকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী প্রশংসিত। রোহিঙ্গা সমস্যা আমাদের একটা বড় সমস্যা ছিল, সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেন সিরিয়া বা অন্যান্য জায়গায় দেখেন এরকম ধরনের ঘটনা ঘটেছে, মানে মানুষ নদীতে ভাসছে, কেউ কিন্তু তাদেরকে নেয়নি, সেখানে আমরা হিউম্যানিটেরিয়াল গ্রাউন্ডে তাদেরকে কিন্তু আমরা এখানে অ্যাক্সেস দিয়েছি। এবং সেখানে কি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশের 17 কোটি মানুষকে যদি আমি খাওয়াইতে পারি, এই 10 লাখ লোককে আমি কেন খাওয়াইতে পারবো না। এটা কিন্তু কোনো কিছুর বিনিময় না, শুধুমাত্র আমাদের আলোচনা জমে উঠেছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আর দীর্ঘায়িত করতে পারবো না। তবে আপনাদের তিনজনের কাছে একটা মোটিভেশনাল কোশ্চেন রেখে অনুষ্ঠানের সমাপ্তি টানতে যাচ্ছি, যদি আমার যুব সমাজের প্রশ্নে, আমার দেশ এগিয়ে যাওয়ার প্রশ্নে আপনার কাছে পরামর্শ চাই। না, যুব সমাজ তো এখন অনেক দিক দিয়ে আগানো, ধরেন আমাদের যুব সমাজ বিশ্বের বিভিন্ন জায়গায় তারা বেশ তাদের দক্ষতার প্রমাণ রাখছে, বিদেশে ধরেন বাংলাদেশের বাইরে বিশেষ করে আমি অনেক জায়গায় গেছি, প্রত্যেক জায়গাতেই দেখছি বাংলাদেশের যুব সমাজ তাদের কর্মকাণ্ডে বেশ প্রশংসিত হয়েছে। এটা যদি বাংলাদেশের ভিতরে হইতো তাহলে আমরা বিশ্বের যে কোনো দেশের সমান আমরা হয়ে যেতে পারতাম। জি ধন্যবাদ তৈমুর ভাই। জি আমিও যুব সমাজ নিয়ে আশাবাদী, আমাদের যুব সমাজ বর্তমান টেকনোলজি উপরে অনেক দখল আছে এবং তারা অনেক এগিয়ে যাচ্ছে, খেলাধুলায় সব কিছুর মধ্যেই তাদের পজিশন তারা করে দিচ্ছে, আমি আশাবাদী। তবে পাশাপাশি আমি আমাদের দেশ যেভাবে মাদকে ইয়াবা ফেসিডিলে ভরে গেছে, এই জন্য অবশ্যই যুব সমাজের চেয়ে এই যারা সরকারের দায়িত্বে আছে রিলিভেন্ট পার্সন তারা এই জন্য দায়ী। আমি যদি মাদককে মাদক মুক্ত বাংলাদেশ করা যায় তবে আমাদের যুব সমাজ হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। ধন্যবাদ শাহেদ ভাই। আমার একটা শেষ কথা হচ্ছে যে আমরা এটা নির্বাচন বছর, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সব দল অংশগ্রহণে যাতে নির্বাচন হয় সে ব্যাপারে আমাদের প্রত্যেকের কাজ করা উচিত। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, দেশের প্রশ্নে, দেশ এগিয়ে যাওয়ার প্রশ্নে যুব সমাজ দেশের হাল ধরবে এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।